বন্ধুরা, আপনারা যে কাছে দূরে যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আবারও একবার বর্ধমানে এসেছি। বর্ধমানে কিছু ফুড এর বাকি ছিল, এর আগেও আমি আপনাদেরকে বর্ধমান দেখিয়েছি, তো এখন কিছু বাকি ছিল। এই দেখুন বর্ধমান স্টেশন, এই যে বর্ধমান স্টেশন। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমরা বর্ধমানের মোটামুটি যা যা বাকি আছে দেখানোর চেষ্টা করছি। যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন, তবেই নাই গরমে বেশি বেশি করে ভিডিও আপনাদের দিতে পারবো। তো যাই হোক, তো আপনারা আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, আমরা এসেছি বর্ধমানে কার্জন গেটের সামনে। এই যে কার্জন গেট দেখছেন, কার্জন একদম রোডের উপরে, এটা দেখছেন এসআর হোটেল, প্রিয়গোপাল বিষয়ী, সেনকো গোল্ড, পরপর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা জাস্ট অপোজিট সাইডেই হচ্ছে এসফলের মোগলাই। এই দেখুন এসফলের মোগলাই। তো এনাদের এখানে কখন খোলে বা কখন কতক্ষণ কি চলে, কি কি আইটেম তৈরি হয়, আমরা সব দেখাচ্ছি। হ্যাঁ, এটা বর্ধমানের একদম ফেমাস ফেমাস আইটেম। হ্যাঁ, তো আপনার নাম বলো সবার আগে। আমার নাম হচ্ছে মন্টু কাবড়ি। মন্টু, যে হ্যাঁ মন্টু, থেকে দোকান কটা থেকে খোলে? সকাল 10টা থেকে। সকাল 10টা থেকে দোকান খোলে রাত কটা পর্যন্ত? সাড়ে 10টা। রাত 10:30 পর্যন্ত। এখানে কি কি আইটেম হয়? এখানে আপনার মোগলাই তিন রকমের আইটেম আছে। ডবল, তিন রকমের আইটেম, সিঙ্গেল ডিম, ডবল ডিম, ডবল ডিম প্লাস, ডবল ডিম প্লাস চিকেন। আর ইয়ে ডিমটা মনে হয় কি, মুরগির ডিম না? মুরগির ডিম, এই যে মুরগির ডিম, কিন্তু এটা পোল্ট্রি, পোল্ট্রির ডিম না, এটা সব থেকে বড় বিশেষত্ব মুরগির ডিম। দেখুন প্রতিদিন মুরগির ডিম দিয়েই হয়। আর এগুলো কি আছে? চিকেন পকোড়া আছে, ভেজিটেবল আছে, ডিমের চপ আছে, চিকেন পাসিন্দা, চিকেন স্প্রিং রোল, ফিশ ফ্রাই আছে, ভেটকি আছে, প্রচুর আইটেম আছে। এর মধ্যে সব থেকে চলতি আইটেমটা মোগলাই আইটেম, মোগলাই একদম মানে বাম্পার চলতি। বাম্পার, কারণ আমি শুনেছি বর্ধমানে তোমাদের যে নাম সেটা মনে হয় আর কারুর না, আমার যে মনে কারুর নাই। তো ওদের মোগলাই যখন এত নামি, আমরা এখানে মোগলাইটাই খাবো, দেখাবো। হ্যালো, এই যে মোগলাই বানাচ্ছে, দেখুন বানানোটা আমরা দেখাচ্ছি। এত বিখ্যাত মোগলাই, এত ফেমাস মোগলাই, ডিমটা ফাটাও সবার আগে, আমরা দর্শককে ডিমটা দেখাতে চাই। শুধু একমাত্র হাঁসের ডিম, এই যে হাঁসের ডিম, হাঁস না মুরগি গো, মুরগি মুরগি, সরি মুরগির ডিম, হাঁস নয় মুরগির ডিম। হ্যাঁ, মোগলাইটার দাম হচ্ছে 70, তাই তো? 70 টাকা দাম। আবার ডবল ডিমেরও হয়, চিকেন নিয়েও হয়। তো আমরা বললাম যেটা বেশি চলে সেটা দিন, তো ওরা এইটাই তৈরি করলো। হ্যাঁ, এই যে ভাজা হচ্ছে, ভাজা হচ্ছে, এবার কেমন টেস্টটাকে দিলে আপনাদেরকে আমরা শেয়ার। তো বন্ধুরা, এই যে ওরা ওনারা মোগলাই তৈরি করেছে, দেখুন এটা একটাই মোগলাই, এই যে সাইডে আর একটা আর এক অংশ দিয়ে দিয়েছি, তাহলে কত বড় মোগলাই চিন্তা করুন। হ্যাঁ, মোগলাইয়ের মধ্যে কি নেই দেখুন, বাদাম থেকে শুরু করে পুর, পুরো ভর্তি পুর, এই যে পুরো ভর্তি, এতে দে বলতে হবে না। আর সবজি দিয়েছে এনারা, ঘুগনি, হ্যাঁ ঘুগনি করেছে, সস দিয়েছে, এদিকে তো আপনার স্যালাড আছেই। তো কেমন টেস্ট একবার দেখাচ্ছি। হ্যাঁ, প্রচুর গরম, দারুণ, সেই স্বাদ, সেই স্বাদ। তো আপনারা যারা বর্ধমানে আছেন তারা তো জানেন, বাইরে থেকে যারা আসবেন এখানে, তো এসফলে অবশ্যই আসুন। যদি মোগলাই খেতে হয় তাহলে এসফলে অবশ্যই আসুন। ঠিক আছে, আমাদের সাথে থাকুন, আমরা আরও কোথায় কী পাওয়া যায় আপনাদের দেখাচ্ছি। ওকে।